স্বার্থকে প্রাধান্য দিয়েছে, দিয়ে বাংলাদেশকে ব্যবহার করেছে। অতএব আমাদেরকে ভারতকে বন্ধু ভাবার কোনোই যুক্তি নেই। আমরা নিজেরা, আমরা বাংলাদেশের সব মানুষ যদি একত্রিত হই, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ, আমরা পারব আমাদের সব বাংলাদেশের সব মানুষকে সুন্দরভাবে বসবাস করা, ন্যায়ভাবে প্রতিষ্ঠা করতে। আচ্ছা, এখন আপনার ছেলেমেয়েরা কেউ ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, কেউ ত্রাণ নিচ্ছে, কেউ ত্রাণ দিচ্ছে, আপনার ছেলেমেয়েরা কেউ রাস্তায় জীবন দিয়েছেন, আবু সাইদ ভাই, মুগ্ধ ভাই অনেকেই শহীদ হয়েছেন, তো আপনি একজন মা হিসাবে এই বিষয়গুলো কীভাবে দেখেন, কী মনে হয় আপনার? মা হিসাবে আমাদের দেশের একটা সন্তানও প্রাণ দেওয়া উচিত না। কেন আমাদের সন্তানরা প্রাণ দেবে? আমাদের এই সূর্য সন্তানরা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের দেশের গৌরব, ওরা কেন প্রাণ দেবে? প্রাণ দেওয়া মোটেও উচিত না। আর যারা বিগত দিনে যারা অন্যায় কাজ করে পালিয়ে আছে, তারা যারা ধরা পড়ছে, তারা নির্বিঘ্নে বলে দিচ্ছে যে আমরা শুধু আমাদের অর্ডার পালন করেছি, হাসছে। কেন ভাই, তোমরা কি দুর্নীতির লাটাই তো একজনের হাতে তুলে দিয়েছো, আর সে দুর্নীতির সুতা দিয়ে তোমরা প্রতিযোগিতা করে অনেক দূরে চলে গিয়েছো, কেন তোমরা অনেকজন মিলে একজনকে কেন ন্যায়বান প্রতিষ্ঠাপন বানাতে পারো নাই? তোমরা একজন কেন অনেকজনকে অন্যায়কারী বানাবে? অনেকজন মিলে তোমরা একজনকে কেন নিষ্ঠাবান বানাতে পারো নাই? আগামী বাংলাদেশ হবে আমরা যেন বহির্বিশ্বে গিয়ে বুক ফুলিয়ে বলতে পারি আমরা বাংলাদেশি, আমরা বাংলাদেশের নাগরিক, আমাদের গৌরব নিয়ে আমরা বলতে পারি। আমরা চাই সেই রকম বাংলাদেশ, যেন আমরা কোনো সংকোচে কোথাও গিয়ে যেন না পড়ি, যে আমরা গৌরবের সাথে বলবো আমরা বাংলাদেশের নাগরিক। আবু, সুখী সমৃদ্ধ ন্যায়পরায়ণ হবে। আর আমাদের বাংলাদেশ প্রতিহিংসামূলক না, ন্যায় বিনয়ী ন্যায়পরায়ণ হবে, একে অপরের পাশে থাকবে, বিপদে সবাই সবার জন্য আমরা আগিয়ে আসব, সেই রকম হবে। আচ্ছা, এবার আপনার সাথে কাছে একটু আসবো, আপনি পুজোর এই পাশে আসেন, আপনি এই পাশে আসেন, ওকে, সমস্যা নেই। হ্যাঁ, একটু আগে দিকে আসেন হালকা প্লিজ। আচ্ছা, এই যে আমাদের বাংলাদেশ জরাজীর্ণ, বাংলাদেশে প্রতিটা সেক্টরে পদে পদে দুর্নীতি, তা 2024 সালে আপনারা জেনজি জেনারেশন কেমন বাংলাদেশ চান? আমরা এই দুর্নীতি প্রতিরোধ করতে চাই। আমরা এখন যে স্টুডেন্টরা আমরা মাঠে আছি, আমরা সবাই একত্রে কাজ করব যাতে কোনোখানে কোনো দুর্নীতি না হয়, কোনো চাঁদাবাজি না হয়। আচ্ছা, এরকম একটা দেখছেন তো আপনার সাথে, আপনি হচ্ছে আপনার বোনকে নিয়ে আসছেন, আপনার মাকে নিয়ে আসছেন, এখানে এসে হেল্প করতেছেন, অনেকের অনেক কিছু দেখতেছেন, তো এগুলো কি আপনাদেরকে এক্সপায়ার করে, মানে করে কিনা? আমরা প্রথম যখন আমাদের ভাই বোনেরা মাঠে নেমেছে, তাদের দেখে আমরা ইন্সপায়ার হয়ে আমরাও নেমেছি মাঠে এবং একত্রিত হয়ে তাদের সাথে সংগ্রামে অংশগ্রহণ করেছি। আমাদের সন্তানরা, আমাদের সব সন্তানরা তারা বীরের বেশে সবার পাশে এসে দাঁড়িয়েছে, একটা ন্যায় পরায়ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এগিয়ে এসেছে। এই জন্য আমি মা হিসাবে আমার দেশের সব সন্তানদের সেলুট জানাই। আপু, আরেকটা প্রশ্ন হচ্ছে যে